السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، প্রশ্ন করা হয়েছে যে শবে বরাতকে কেন্দ্র করে যেসব বাতি ও আলো জ্বালানো হয় এসবের তথ্য কি? বন্ধুগণ, এসবের তথ্য হিসাবে তোহফাতুল আহাদি তিরমিজি শরীফের বিশেষ শারাহ যদি বাইরুত দারুল কুতুব আল ইলমিয়ার ছাপা হয় তাহলে তৃতীয় খণ্ড 367 নম্বর পৃষ্ঠায় এর উল্লেখ এসেছে যে যখন সালাতে আলফিয়া বা হাজারি নামাজ শবে বরাতকে কেন্দ্র করে যে নামাজ পড়া হয় অধিকাংশ মসজিদে, সেই সালাতে আলফিয়া যখন আবিষ্কার হয় বাইতুল মাকদিসে তখন সেটা ছিল 448 হিজরি। সেই 448 হিজরিতে যখন এটা আবিষ্কার হয় তখন এক সম্প্রদায় ছিল যাদের নাম ছিল বারামিকা। এই বারামিকা সম্প্রদায় অগ্নি পূজক ছিল, অগ্নি পূজক থেকে ইসলাম গ্রহণ করেছিল। অতঃপর ওই সময় তারা এই মোমবাতি, আগরবাতি এবং প্রদীপ এ সকল কিছু তাদের সেই পুরাতন অগ্নি পূজকের সংস্কার থেকে, সংস্কৃতি থেকে তারা শবে বরাতের দিনে এ সকল কিছু মসজিদে এবং ইসলামের মধ্যে প্রবেশ করায়। অতঃপর তখন থেকেই এই আগুন বা মোমবাতিকে নিয়ে এই সকল সম্প্রদায় যারা শবে বরাত পালন করে তারা এটা করে থাকে। কিন্তু এর আসল ইতিহাস ওইটাই যেটা বারামেকা সম্প্রদায় মুসলিম হওয়ার পর ইসলামে তারা এই নিয়ম ও এই নিয়মকে তারা প্রবেশ করেছিল। এখানে উল্লেখ্য একটি বিষয় যে ইসলাম আগুন পূজাকে কখনোই সমর্থন করেনি, বরং অন্য কোনো পূজাকে সমর্থন করেনি। আগুন যেহেতু পূজা করা হয় সে কারণে আগুনকে সামনে রেখে নামাজ পড়া মাকরুহ না মাকরুহ নয়, জায়েজ কি জায়েজ নয় এ বিষয়ে ওলামা ইকরামের মতভেদ আছে এবং অধিকাংশ ওলামা ইকরাম মনে করেন যে আগুনকে সামনে রেখে নামাজ পড়া মাকরুহ। কারণ এর দ্বারাই যদিও আগুনের পূজা না হয় কিন্তু যে আগুনকে মানুষ এরকম সামনে করে পূজা করে তাদের এই সংস্কৃতি থেকে এবং নিয়ম থেকে আমাদের বাঁচা দরকার। এখানে আরো একটি কথা স্পষ্ট বলা যেতে পারে যে সকল ভাইয়েরা শবে বরাত পালন করে এসব আগুন এবং আতিশবাজি আর ফটকাবাজি নিয়ে তাদের অনেক মসজিদে ওরা বাতি নিভিয়ে নামাজ পড়ে, এই কারণে বলে যে না আলোর পূজা করা যাবে না। কিন্তু আবার শবে বরাতের দিনে তারা খুব মজা করেই এ সকল কিছু করে থাকে। আমাদেরকে এ সকল নিয়ম ও প্রথা থেকে দূরে থাকা দরকার। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন এবং এ সকল কিছু বোঝার তৌফিক দান করেন, আমিন। এখানে বলতে বলতে এটা বলতে চাই যে আজ ক্যান্ডেল পূজা, মোমবাতি পূজা এবং ক্যান্ডেল মাস, মোমবাতি জ্বালিয়ে মানুষকে শ্রদ্ধা দেওয়া এ সকল কিছু একটা বিধর্মী প্রথা যেটার সমর্থন এই শবে বরাতে এ সকল আগুন টাগুন দিয়ে হয়ে থাকে, আমাদের দূরে থাকা দরকার।